বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের বায়োলজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম ডারউইনিজম বা ডারউইনবাদ নিয়ে। তো আজকে আমরা আরেকটি বিবর্তনের আরেকটি মতবাদ নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে নব্য ডারউইনবাদ বা নিও ডারউইনিজম। ভাইসম্যান, এক্সলে, স্পেন্সার, জর্ডান, গ্রে, থেকেল, এরকম আরো অনেকেই এই নব্য ডারউইনবাদের প্রবক্তা। তবে প্রধানত হচ্ছে ভাইসম্যান, অর্থাৎ ভাইসম্যান এবং তার অনুগামীরা হচ্ছে এই নব্য ডারউইনবাদের প্রবক্তা। তো ডারউইন যে তত্ত্ব দিয়েছিল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি, তো তার ধারণাটাকে কিছুটা পরিমার্জিত করে, পরিবর্তন করে, পরিবর্তন করে এই নব্য ডারউইনবাদীরা এই ডারউইনবাদকে নতুন করে প্রচার করতে থাকে, যেটি নব্য ডারউইনবাদ নামে পরিচিত। তো আসলে তাদের এই মূল ধারণাটা কি ছিল বিবর্তন সম্পর্কে? তো ডারউইন আসলে বলেছিল যে দৈহিক যে পরিবর্তনগুলি ঘটে সেটা পরবর্তী বংশধরে সঞ্চালিত হয়, এবং এই ক্ষেত্রে প্যানজেনেসিস তত্ত্বের অবতারণা ঘটিয়েছিল। প্যানজেনেসিস তত্ত্বের অর্থ হচ্ছে যে আমাদের দেহে, অর্থাৎ জীব দেহে পরিবেশের পরিবর্তনের কারণে, তারা যে কারণে যদি কোনো আঙ্গিক পরিবর্তন ঘটে, তাহলে এই সোমাটোপ্লাজমে, অর্থাৎ দেহকোষে যে পরিবর্তনটা ঘটে সেটা প্যানজিন নামক একটি কণিকার মাধ্যমে রক্তে বাহিত হয়, এবং রক্তের মাধ্যমে সেটি জন্মকোষে সঞ্চিত হয়, এবং জন্মকোষের মাধ্যমে পরবর্তী বংশধরে সঞ্চালিত হয়। এটাই প্যানজেনেসিস তত্ত্ব। কিন্তু নব্য ডারউইনবাদীরা এসে বলল যে না, এবং প্যানজিন নামে কোনো কণা নেই, বরং সোমাটোপ্লাজমে যদি কোনো পরিবর্তন ঘটে, সোমাটোপ্লাজম মানে হচ্ছে আমাদের দেহকোষের প্রোটোপ্লাজম, এখানে যদি কোনো পরিবর্তন ঘটে তা কোনোক্রমেই পরবর্তী বংশধরে সঞ্চালিত হবে না। আর জন্মকোষের প্রোটোপ্লাজমকে বলা হয় জার্মপ্লাজম, যদি জার্মপ্লাজমে পরিবর্তন ঘটে তাহলে সেটি শুধুমাত্র পরবর্তী বংশধরে সঞ্চালিত হবে। এই কারণেই কিন্তু এই মতবাদে সোমাটোপ্লাজম মতবাদ বা তত্ত্ব, জার্মপ্লাজম, সোমাটোপ্লাজম থিওরি। তাহলে এই থিওরির মূল কথা ছিল হচ্ছে সোমাটোপ্লাজমের কোন পরিবর্তন পরবর্তী বংশধরে সঞ্চালিত হবে না, শুধুমাত্র জার্মপ্লাজমে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটাই পরবর্তী বংশধরে সঞ্চালিত হবে। এছাড়া নব্য ডারউইনবাদীরা কিন্তু ডারউইনের অন্যান্য যেসব তত্ত্ব ছিল সবগুলিকে কিন্তু তারা মেনে নিয়েছে। একটি জায়গায় তারা দ্বিমত পোষণ করে ডারউইনবাদকে নতুন রূপে প্রচার শুরু করে, এই কারণে একে নব্য ডারউইনবাদ তত্ত্ব বলা হয়। তো এখানে এই যে জার্মপ্লাজম, সোমাটোপ্লাজম তত্ত্ব, এর পিছনে কিন্তু তাদের প্রমাণ আছে। হাইজম্যান ইঁদুরের উপরে গবেষণাটা করেছিল, তিনি ইঁদুরের লেজ কেটে তার 22টি প্রজন্ম তৈরি করেছিল, এবং দেখলো যে কোনো প্রজন্মেই লেজ কাটা ইঁদুরের আবির্ভাব ঘটে না, তার মানে সোমাটোপ্লাজমের কোনো পরিবর্তন, লেজ কেটে দেওয়া হবে এটা সোমাটোপ্লাজমের একটি পরিবর্তন, যেটি 22 প্রজন্মেও কোনো ইঁদুরের মধ্যে আসে না, এবং তারপরে কোনো প্রজন্মেই আসলে আসার সুযোগ নেই, কারণ সোমাটোপ্লাজমের পরিবর্তন পরবর্তী বংশধরে সঞ্চালিত হয় না। তো এভাবেই কিন্তু ডারউইনবাদীরা ডারউইনবাদকে, নব্য ডারউইনবাদীরা ডারউইনবাদকে নব্য রূপে, নতুন রূপে প্রচার করতে শুরু করে। আসলে কি ছিল এই মতবাদের মূল কথাগুলি কি ছিল, আমরা একটু বইয়ের আলোকে যদি পয়েন্ট গুলো একটু দেখে নিই। তো প্রথমে বলছে যে নব্য ডারউইনবাদীরা প্রাকৃতিক নির্বাচন ঘটে পপুলেশন, এখানে একটু বিষয়গুলি একটু মনে রাখতে হবে। ডারউইন বলেছিল প্রাকৃতিক নির্বাচন ঘটে ব্যক্তি পর্যায়ে, ইন্ডিভিজুয়াল, আর নব্য ডারউইনবাদীরা বলছে যে বিবর্তনটা ঘটে হচ্ছে পপুলেশন পর্যায়ে। কথা দুটোর মধ্যে আসলে পার্থক্য, তো ডারউইনের মতে ব্যক্তি পর্যায়ে বা ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে যে কোনো একটি প্রজাতির সদস্য সেটা যখন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তার দৈহিক পরিবর্তন ঘটায়, সেই পরিবর্তনটা তার পরবর্তী বংশধরে কিছুটা সঞ্চালিত হবে, তারপরে তার পরবর্তী বংশধরে সঞ্চালিত হবে, এইভাবে মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে এই পরিবর্তনটা এত বেশি হবে যে সেটা একসময় একটি ভিন্ন প্রজাতিকে রূপান্তরিত, তার মানে দেখো যে একটি সদস্য থেকেই কিন্তু ধীরে 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 সেটা অন্য আর একটি প্রজাতিতে রূপ পেয়েছে, যদিও পূর্বের সব প্রজাতির সদস্যরা কিন্তু পূর্বের প্রজাতিতেই রয়ে গেছে,
অর্থাৎ প্রজাতির একটা সদস্য থেকে একটা নতুন প্রজাতির উৎপত্তি ঘটেছে। অন্যদিকে নব্য ডারউইনবাদীরা বলছে যে না, এভাবে না, বরং একটি প্রজাতির টোটাল যে সদস্য থাকে কোনো কারণে যদি তাদের মধ্যে বিভাজন ঘটে, এই বিভাজনটা হতে পারে কোনো পর্বতের দ্বারা, কোনো সাগর মহাসাগরের দ্বারা হতে পারে এটা, অথবা পরিবেশের ভিন্নতার কারণে বিভাজনটা হতে পারে। তো আমরা উদাহরণ হিসাবে ধরলাম যে একটা পাখি একটা অঞ্চলে বসবাস করলো, তো সেই অঞ্চলে হঠাৎ করে একটা সাগরের উৎপত্তি ঘটলো বা একটা পর্বতের উৎপত্তি ঘটলো, ফলে এই পাখি প্রজাতির সদস্যরা পর্বতের দুই পাশে বসবাস শুরু করলো, পৃথক হয়ে গেল এবং দীর্ঘদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ রক্ষিত হলো না। এইভাবে থাকার ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে এখানেও সেই সময় দীর্ঘদিন সম্পর্ক মিলিয়ন মিলিয়ন বছর পরে দেখা যাবে যে ওই দুই গ্রুপের মধ্যে আর প্রজননের সম্পর্ক হচ্ছে না, অর্থাৎ প্রজনন হচ্ছে না, ইন্টারব্রিড হচ্ছে না, ফলে তারা ভিন্ন প্রজাতি হয়ে গেছে। এইভাবে একটা প্রজাতির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে তারা দুটি ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত। এটা হচ্ছে নব্য ডারউইনবাদীদের পথ, যাকে বলা হচ্ছে পপুলেশন পথ। কিন্তু ডারউইন যেটা বলেছে যে এটা ঘটে ব্যক্তি পর্যায়ে। সেকেন্ড পয়েন্টটা, অভিযোজনের কারণ একাধিক, প্রাকৃতিক নির্বাচন এগুলোর মধ্যে একটি। ডারউইন বলেছিল হচ্ছে যে এই যে নতুন প্রজাতির সৃষ্টির পিছনে প্রকৃতি একমাত্র দায়ী, প্রকৃতি নির্ধারণ করে এটি নতুন প্রজাতি হবে কিনা। কিন্তু নব্য ডারউইনবাদীরা বলছে না, প্রাকৃতিক নির্বাচনই একমাত্র দায়ী না, আমরা পরে একটু দেখাবো, আরো অনেকগুলি কারণ আছে। এই অনেকগুলি কারণের সমষ্টি হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি, অর্থাৎ একমাত্র প্রাকৃতিক নির্বাচনই নতুন প্রজাতির সৃষ্টির উপকরণ নয়। থার্ড নাম্বার যে পয়েন্ট, সেটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন ঘটে জীবের যান লাজমে। এখানে তত্ত্বটা পূর্বেই বলেছি, নব্য ডারউইনবাদীরা বলছে যে এই প্রাকৃতিক নির্বাচনটা ঘটে হচ্ছে যান প্লাজম স্তরে, এটা কোনো ক্রমে সোমাটোপ্লাজম স্তরে এটি ঘটে না, কিন্তু ডারউইন বলেছিল যে উভয় জায়গায় এটা ঘটে। চার নম্বর পয়েন্ট হচ্ছে, যান প্লাজম তত্ত্বের আলোকে কেবল গোনাড় থেকে জনন কোষে জেনেটিক বস্তু গঠিত হয়। এই মতবাদ বলছে যে যান প্লাজম থেকে শুধুমাত্র জেনেটিক্যাল বস্তু তার জনন কোষে সঞ্চরিত হবে, এবং এটাই কিন্তু এখন পরীক্ষিত বা প্রমাণিত আধুনিক বায়োলজি গবেষণার ক্ষেত্রে জানা গেছে যে আসলে ওই যান প্লাজম তথা শুক্রাণু দিয়েই কিন্তু পরবর্তী বংশধর সৃষ্টি হচ্ছে। এই মতবাদ অর্থাৎ নিও ডারউইনিজম প্রকরণের ব্যাখ্যায় বলা হয় যে জনন কোষে অভ্যন্তরীণ উদ্দীপনার ফলেই পরবর্তী বংশধরে প্রকরণের উদ্ভব ঘটে, এর ফলে নতুন সৃষ্টি। অর্থাৎ বলছে যে জনন কোষের অভ্যন্তরে যখন একটা উদ্দীপনার সৃষ্টি হবে, উদ্দীপনার কারণে সেখানে একটা পরিবর্তন, অর্থাৎ যান প্লাজমের পরিবর্তনই পরবর্তী বংশধরের সৃষ্টি হবে। আর যান প্লাজমের পরিবর্তন ঘটবে কেন, সেটা হচ্ছে অভিযোজিত হওয়ার জন্য যদি যান প্লাজমে কোনো উদ্দীপনার সৃষ্টি হয় তাহলে সেই উদ্দীপনা থেকে সেখানে একটা পরিবর্তন আসে, আর এই পরিবর্তনটাই পরবর্তী বংশধরে সঞ্চয়। তো এটাই ছিল হচ্ছে মূলত নব্য ডারউইনবাদীদের মতবাদ। এর পরবর্তীতে আরো কিছু মতবাদ কিন্তু এসেছে, আমরা সেগুলি যদি একে একটু দেখে নিই। যেমন একটি মতবাদ আছে হচ্ছে বিবর্তনের সংশ্লেষ তত্ত্ব, বিবর্তনের সংশ্লেষ তত্ত্ব। তো আমরা একটু দেখি যে আসলে বিবর্তনের সংশ্লেষ তত্ত্বটা কি। ডারউইনবাদীরা যে কথাটা বলেছিল যে প্রাকৃতিক নির্বাচনই কিন্তু একমাত্র দায়ী নয় নতুন প্রজাতি সৃষ্টির পিছনে, তো এখানে স্টিভেন্সের দেখো একটি পুস্তক আছে যার নাম হচ্ছে অর্গানিক প্রসেস অফ অর্গানিক ইভলিউশন, এবং তার এই যে মতবাদ সে সহ আরো অনেকে এই মতবাদের প্রবক্তা, যেটাকে বিবর্তনের সংশ্লেষ তত্ত্ব বলা হয়, অর্থাৎ সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। তো এখানে তারা দেখো পাঁচটি বিষয়কে কিন্তু এই বিবর্তনের জন্য অর্থাৎ নতুন প্রজাতির পিছনে দায়ী হিসেবে তারা গণ্য করছে, যা আধুনিক সংশ্লেষ তত্ত্ব বলা হয়। আধুনিক সংশ্লেষ তত্ত্ব বিবর্তনের, তো এর ভিতরে একটি আছে প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, এবং বাকি দেখা হলো চারটি কারণ আছে, একে কিন্তু দায়ী করছে আধুনিক বিবর্তনবাদীরা। তো এখানে জিন মিউটেশন প্রথম পয়েন্টটা আসছে, দেখো জিন মিউটেশন বলতে বোঝায় যে হঠাৎ করে কিন্তু জীবের যে ডিএনএ বা জিন, এই জিনে কিন্তু পরিবর্তন করতে পারে,
এবং এটাকে তো হুগোদা ভিলিসকে হচ্ছে জিন মিউটেশনের প্রবক্তা বলা হয়। তো এর কারণে কিন্তু একটা জীবে হঠাৎ করে কিন্তু পরিবর্তন এসে যেতে পারে এবং একটা প্রজাতিও চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ জিন মিউটেশনের কথা, যে জিনের পরিবর্তনের মাধ্যমে হঠাৎ করেও অনেকটা প্রজাতির যে পরিবর্তন বা সৃষ্টি হয়ে যেতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রোমোজোমের গঠনগত সংখ্যার পরিবর্তন। তো অনেক সময় দেখা যায় যে যে পলিপ্লয়েডি ডিপ্লয়েডি, যে যখন এক বংশধর থেকে আরেক বংশধরের সৃষ্টি হয়, এই সময় দেখা যায় কখনো কখনো ক্রোমোজোমের গঠনগত, অর্থাৎ ক্রোমোজোমের একটা অংশ ভেঙে গেছে বা একটা অংশ নতুন তার সাথে যুক্ত হয়েছে, এরকম গঠনগত পরিবর্তন ঘটে যেতে পারে। আবার সংখ্যার পরিবর্তন হতে পারে, যেমন মানুষের ক্ষেত্রে মনে হচ্ছে 40, সেখানে 47 হয়ে গেল কারো কারো 48 হয়ে গেল, অথবা পুরো সেট চেঞ্জ হয়ে যেতে পারে, যে 2n আছে 3n হয়ে গেল, 4n হয়ে গেল, পলিপ্লয়েডি অ্যানোপ্লয়েডি এইসব বলা হয়। তো এইভাবে ক্রোমোজোমের গঠন বা সংখ্যার পরিবর্তনের মাধ্যমে একটা নতুন প্রজাতির উৎপত্তি ঘটতে পারে। একটা আছে বংশানুশ্রুতি পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন বলা হয় এটাকে। জেনেটিক রিকম্বিনেশন এটা মূলত ক্রসিং ওভারের সময়ে একটি ক্রোমোজোমের যে বিন্যাসটা ঘটে, জিনের নতুন করে যে বিন্যাস ঘটে, এটাই হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। এটার কারণে কিন্তু নতুন প্রজাতির উৎপত্তি করতে পারে। আসলে প্রথম দুটি যেটি দেখলাম, জিন মিউটেশন, ক্রোমোজোমের গঠনগত, বংশানুশ্রুতি পুনর্বিন্যাস, এতে প্রজাতির সৃষ্টি হয় না, কিন্তু প্রজাতির সদস্যদের মধ্যে ব্যাপক পার্থক্য সূচিত হয়। কিন্তু 4 এবং 5 নম্বর থেকে, 4-5 প্রাকৃতিক নির্বাচনে জৈনিক অন্তরণ দ্বারা একেবারেই নতুন একটা প্রজাতির উৎপত্তি ঘটে যায়। প্রাকৃতিক নির্বাচন তো আমরা ডারউইনিজম পড়েছি, ওই ডারউইনের যে প্রাকৃতিক যে ধারাগুলি আমরা বললাম পর্যায়ক্রমে 6টি ঘটনা প্রবাহ, সর্বশেষ ছিল প্রাকৃতিক নির্বাচন। তো এই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিন্তু সবশেষে একটা নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। আরেকটি পয়েন্টকে দায়ী করছে হচ্ছে এই স্টেবিন সহ যারা সংশ্লেষণ তত্ত্বের প্রবক্তা, প্রজননিক অন্তরণ, এটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন। রিপ্রোডাক্টিভ আইসোলেশন হচ্ছে প্রজননিক ভাবে যখন একটা প্রজাতির সদস্যরা আলাদা থাকে, তখন সেটা এক ইকোলজিক্যাল এরিয়াতেও হতে পারে। দেখা গেলো এটা অনেক সময় কেঁচোতে দেখা গেলো, যে কিছু কেঁচো তারা হচ্ছে যে ভেজা মাটিতে আছে বা যেখানে অম্লযুক্ত মাটি সেখানে, কিছু তারই কিছু সদস্য হয়তো ক্ষারীয় মাটিতে বসবাস শুরু করে, এইভাবে ওই পরিবেশে থাকতে 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 তাদের মধ্যে এত বেশি পার্থক্য সূচিত হয় যে তখন তাদের মধ্যে আর প্রজনন হয় না, এটাই প্রজননিক অন্তরণ। এইভাবে প্রজননিক অন্তরণ, অর্থাৎ দীর্ঘদিন যদি ভিন্ন পরিবেশে থাকার কারণে তাদের মধ্যে যদি প্রজনন না হয়, তাহলে একসময়ে তারা ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়ে যায়, এটাকে প্রজননিক অন্তরণ বা রিপ্রোডাক্টিভ আইসোলেশন বলা হয়। তাহলে এই যে 5টি কারণকে স্টেবিন্স দায়ী করছে, বলছে এই 5টি আসলে শেষ পর্যন্ত একটা প্রজাতির উৎপত্তি ঘটায়। যার মধ্যে প্রথম তিনটার কথা বলছে যে এটা হচ্ছে যে ব্যাপকভাবে পরিবর্তন ঘটায়, অর্থাৎ প্রজাতি সৃষ্টি হয় না, প্রজাতি সৃষ্টির সূচনা করে, আর 4-5 এর মাধ্যমে সেটা একটি ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা দেখো যে কয়টি 4টি মতবাদ কিন্তু অলরেডি জানলাম। প্রথমে ল্যামার্কিজম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তারপরে আছে ডারউইনিজম নিয়ে আলোচনা করেছি একটা ক্লাসে, আজকে ক্লাসে প্রথমে নিউ ডারউইনিজম নিয়ে আলোচনা করলাম, তারপরে এখন আলোচনা করলাম হচ্ছে বিবর্তনের সংশ্লেষ তত্ত্ব, অর্থাৎ সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। তো শিক্ষার্থীবৃন্দ, এর বাহিরেও কিন্তু আধুনিক আরেকটি মতবাদ আছে, যেটা হচ্ছে এই নাম হচ্ছে যে গোল্ডের নাম হচ্ছে স্টেফেন জে গোল্ড, এখন আমেরিকান বিবর্তনবিদ, সে কিন্তু আবার একটা নতুন তত্ত্বের উৎপত্তি ঘটিয়েছে, যাকে বলা হয় বিবর্তনে বিরতিযুক্ত প্রত্যয়, অর্থাৎ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম কনসেপ্ট অফ ইভলিউশন। তাহলে স্টিফেন জে গোল্ডের মতবাদ, তো গোল্ড বলছে তার মতে যে বিবর্তন আসলে দুইভাবে হয়, একটা হচ্ছে ধীরে ধীরে গ্রাজুয়ালি, আরেকটা হচ্ছে দ্রুত গতিতে। তো যেটা ধীরে ধীরে এটা মন্থরবাদ বা গ্রাজুয়ালিজম নামে পরিচিত, যেটা মূলত ডারউইন বা লেমার্কিরা বলেছে ধীরে ধীরে, যেটা আরেকটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, যেটা এই দ্রুত গতি সম্পন্নটাকেই বলা হচ্ছে বিবর্তনে বৃহত্যুক্ত সমতা প্রত্যয়, অর্থাৎ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। আসলে এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, পাংচুয়েটেড ইকুইলিব্রিয়ামকে আমরা দেখি যে আমাদের কথা কোথায় থামিয়ে দেয়, যেখানে একটা এই পাংচুয়েশন চিহ্ন বসে আমরা সেখানে কথা থামাই। আসলে প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে তাই বলছে যে আমাদের যে মহাকাল, অর্থাৎ অনেক সময়, এই সময়ে তো দেখা যায় যে কোনো একটা প্রজাতি সৃষ্টিতে আসলে খুব সময়, একটা প্রজাতির যে স্থায়িত্বকাল তার মাত্র 1% সময়ে ওই নতুন প্রজাতির উৎপত্তির ঘটনা ঘটে, যেটা হয়তো 10,000 থেকে 1,00,000 বছরের মতো হবে, যেখানে একটা প্রজাতি টিকে থাকে প্রায়
5 মিলিয়ন থেকে 10 মিলিয়ন বছর একটা প্রজাতির স্থায়িত্ব ধরে নিছে এই গোল্ড 5 থেকে 10 মিলিয়ন বছর এই 5 থেকে 10 মিলিয়ন বছর সে এই প্রজাতিটা জীবিত থাকে বর্তমান থাকে তারপরে এই 10 থেকে 1 লক্ষ বছরে তার একটা পরিবর্তন অর্থাৎ ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত যেটা ওই সময়কালে মাত্র 1% সময় একেই কিন্তু এই যে পাংচুয়েশন চিহ্ন আছে এটা বিরতি দিল বিরতি দিয়ে সেটা আবার একটা নতুন প্রজাতি সৃষ্টি হলো সেটা আবার 5 থেকে ওই 10 মিলিয়ন বছর টিকে থাকবে টিকে থাকার পরে তারপরে একটা বিরতি দেবে বিরতি মানে বিরতিকালে সে আবার একটা নতুন প্রজাতিতে রূপ নেবে এইভাবে বিরতি মাঝে একটা বিরতি থাকে তারপর দীর্ঘ সময় প্রজাতিটা অবস্থান করে আবার বিরতি দেয় আবার অবস্থান করে এইভাবে পৃথিবীতে বিরতি দিয়ে দিয়ে নতুন নতুন প্রজাতির উৎপত্তি ঘটেছে তার পূর্ববর্তী প্রজাতি থেকে এটাকেই বলা হচ্ছে বিবর্তনে বিরতিযুক্ত সমতা প্রত্যয় অর্থাৎ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম থিওরি অফ ইভলিউশন যার প্রবক্তা হচ্ছে স্টিফেন জে গোল্ড একজন আমেরিকান বিবর্তন তাহলে দেখো যে শিক্ষার্থী বৃন্দ কত ধরনের মতবাদ কিন্তু প্রচলিত আছে কিন্তু কোনো মতবাদই কিন্তু বিবর্তনের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই বলে সবই ধারণা প্রসূত অর্থাৎ ধারণা করছে তারা যে এইভাবেই সম্পূর্ণ তো এর ভিতরে বর্তমানে এই বিবর্তনের সংশ্লেষ তত্ত্ব যেটা এখানে দেখাচ্ছি এইটার পক্ষেই কিন্তু ম্যাক্সিমাম বিবর্তনবিদ বা মানুষ অবস্থান নিয়েছে তারা বিবর্তনে বিশ্বাসী না আর যারা বিবর্তনে বিশ্বাসী না তারা তো এটাকে বিশ্বাসী করে না বা করবে না আবার কেউ কেউ বলছে যে অন্য অন্য জীবের ক্ষেত্রে ঘটলেও এটা মানুষের ক্ষেত্রে এভাবে ঘটেনি মানুষ সেই আদম আলাইহিস সালামের মাধ্যমেই পৃথিবীতে আবির্ভাব করে যাই হোক আমি প্রতি ক্লাসেই বলছি বিবর্তন বিতর্কিত এবং সমালোচিত একটি মতবাদ আমরা শুধু জানার জন্যই আমরা এই বিবর্তনবাদ স্টাডি করবো আমাদের পড়তে হবে জানতে হবে পরীক্ষাতে আসলে আমাদের অ্যান্সার করতে হবে এই কারণেই আমরা এটাকে জানবো তো আগামী ক্লাসে আমরা এই বিবর্তনের সপক্ষে বিবর্তনবাদীরা কি কি যুক্তি উপস্থাপন করেছে কি কি প্রমাণ এনেছে আমরা সেইগুলি পর্যায়ক্রমে আলোচনা করব তো আজকের ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ